ছিল সংখ্যালঘু, আমরাও সংখ্যালঘু, ওদেরও নাম ছিল আবদুল্লাহ, আমাদেরও নাম আছে আবদুল্লাহ, তারাও তারাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই, ওরাও ঈদের নামাজ পড়ত, আমরাও ঈদের নামাজ কত 10 তারিখে পড়েছি। তবে ভাই গো, ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো, ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো, তার কারণটা কি বন্ধু? তার কারণটা হলো তারা নবীর মহাব্বতে পড়ে, নবীর মহাব্বতে পড়ে, জান্নাতের লোভে পড়ে। তাদের ভিতরে দুইটা জিনিস ছিল, কয়টা ভাই একটু আঙ্গুল দিয়ে দেখান, আল্লাহ খুশি হবে। কালকের ওয়াজটা, কালকে শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই, কালকের মাহফিলে এত চেঁচামেচি, আল্লাহু আকবার, আমাকে এতই তারা সম্মানের ইজ্জত দিয়েছিল, এখন আমাকে পুরাতন বক্তা হিসাবে এত ইজ্জত দিয়েছিল, কি ওয়াল্লাহি, আমি যে আল্লাহু আকবার বলছি তো আমার চাইতে ডবল আওয়াজে তিনারা বলছেন, যেন প্যান্ডেলটা হিলে উঠছে। আমার ভাইয়েরা, আরে আমার আব্বাসানেরা, আরে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যেন রাতের বেলা, তাদের ভিতরে দুইটি জিনিস ছিল, একটি ছিল নবীর মহাব্বত, আর একটি ছিল জান্নাতের লোভ। জান্নাতের লোভে পড়ে, নবীর মহাব্বতে পড়ে, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসাই পড়ে। তারা কি ইতিহাস দিয়েছে রে বন্ধু, বলবে হযরতে হানজালাকে এই জন্য গোসল দেওয়া হয় নাই, এই জন্য গোসল দেওয়া হয়েছে, এই জন্য গোসল দিয়ে দাফন করা হয়েছে, তার কারণটা হলো ওই হযরতে হানজালা, আমার মতো এক তরুণ নওজোয়ান যুবক, সুন্দরী রমণী বিবিকে নিয়ে আনন্দের আয়েশ করতেছিল, মধুর মিলন করতেছিল, আর ওই মধুর মিলনের সময় যেন উড়ো উড়ো একটা খবর হানজালার কানে এলো। খবরটা কি রে? যেমন আমার খবর অনেক ভাইরাল হয়ে যাচ্ছে, হঠাৎ করে চঙ্গিপুরের সাইদাপুর থেকে ফোন করে বলছে, মাওলানা আপনার আপনি বেলে মরে গেছেন। আমি বলছি হ্যালো, চুপচাপ শুনছে, হ্যালো, এটা মনিরউদ্দিন না ও নও, মানে আওয়াজটা পরীক্ষা করছে, ও শুনেছে যে মরে গেছে, তো নাম্বার পেয়েছে, তখন ফোন করে দিয়েছে, ওই জন্য শুধু হ্যালো হ্যালো করছে। আমি তখন বলছি আরে ভাই বলেন না, তখন বলছে আমরা মাগরিবের নামাজ পড়তে যে মসজিদে আলোচনা হচ্ছে, আপনি যেন মরে গেছেন। তো কে বললো? সবাই বলছে। তারপরে আরো একদিন ওই যে নদীর কিনারে একটা গ্রাম আছে, কি গ্রামটার নাম গো? না আপনার, হ্যাঁ না নদীর এই পারে, আমি যে পারে আপনাদের আছি, একদম নদীর কিনারায়, ওই যে জঙ্গিপুর ব্রিজের তলা দেওয়া বান্ধের ওপর দেওয়া নিচে যে ওই সুজাপুর সুজাপুর কি বলছে, হ্যাঁ তো একদম নদীর কিনারায়, ওইখান থেকে একটা ফোন এসছে, দিয়ে বলছে যে কি মনিরউদ্দিন ভাইকে কেন্দ্রীয় বাহিনী দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে। ব্যাপার খুব খারাপ। এই যে উড়ো উড়ো কিছু খবর এমনিতে একটা ভাইরাল হয়ে যায়, তো ঠিক হযরতে হানজালা আমার মহব্বতের মধুর মিলনে ব্যস্ত, আর এই মুহূর্তেই, এই মুহূর্তেই যেন হানজালার কানে একটা উড়ো উড়ো খবর আসলো। কি খবর? আমার নবি, আল্লাহর নবি, দয়ার নবি, যেন লড়াইয়ের ময়দানে শহীদ হয়ে গেছে, মানে মেরে ফেলে দিয়েছে। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, যুদ্ধের ময়দানে, লড়াইয়ের ময়দানে যেন কাফের বেদিনের তারওয়াল শহীদ হয়ে গেছে, এমন একটি উড়ো উড়ো খবর হযরতে হানজালার কানে এসে গেল। হযরতে হানজালা এক মিনিট আর লেট করলেন না, বিবির কাছ থেকে উঠে বলে, বিবিরে
समय देवा जाबे ना बोले क्यानो गो बोले आमार नबी के के शहीद करलो रे आमार नबी आल्लार जमीन थेके शहीद होए जाबे आर आमी हांजाला बेचे थाकबो ना 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 आमी हांजाला मेने निते पारी ना ताउरे बीबी तारो अल्टा दाओ के आमार रसूल के शहीद करलो आमी ताके शहीद करे आमी शहीद होए जाबो बीबी तार उत्तर जवाब दिए बोलछे ओगो स्वामी जान हांजाला रे आमी तोरे जेते निषेध करबो ना आपने তাড়াতাড়ি চলে যান কি আমার নবী কেমন করে শহীদ করলো যাও যাও কিন্তু তুমি কি জানো না তুমি যে আমার সাথে মধুর মিলন করেছো তোমার জন্য যে গোসল ওয়াজিব হয়ে গেছে তোমার জন্য যে গোসল ফরজ হয়ে গেছে বিবি তার বারবার করে বলছে উত্তরের জবাবে বলে বিবি রে এই সময় দেওয়া যাবে না এই সময় দেওয়া সম্ভব আমি হানজালা দিতে পারি না এই কথা বলে সরঞ্জাম নিয়ে ঢাল তরোয়াল নিয়ে আল্লাহু আকবার বলে ময়দানে নেমে পড়লেন ভাই গো লড়াইয়ের ময়দানে লড়াই চলতে চলতে কাফের বেদিনের তীরে হযরতে হানজালা শহীদ হয়ে গেল একটা তীর এখানে লাগলো একটা তীর অন্য জায়গায় কয়েকটা তীর মারলো এমন একটি তীর থেকে ভেসে আসলো বন্ধু সেই তীরটা কলিজা ফুটো হয়ে পিঠ দিয়ে বেরিয়ে গেল হানজালা আর তাড়াতে পারলেন না আল্লাহর জমিনে শহীদ হয়ে গেলেন চতুর্দিকে খবর হয়ে গেল হানজালা আর আল্লাহর জমিনে নাই এমন কি হানজালার বিবির কাছে খবর চলে গেল স্বামী যেন আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে স্বামী যেন আমার দুনিয়াতে আর নাই ভাইজান বন্ধুরে আমার আব্বা জানেরা বিবি এক মিনিট সময় দিলেন না বিবি দৌড় দিয়ে ময়দানে ছুটলো আপনারা বলবেন তুমি কিস মহব্বতে নাকি স্বামী দুনিয়া থেকে হারিয়ে গেল তার মহব্বতে ছুটেছে নাকি না না হানজালার বিবি অনেক আনন্দে আনন্দিত যে আমার স্বামী শাহাদাতের দরওয়াজা পেয়েছে নারা তাকবীর খোদা না খাস্তা খোদা না খাস্তা যদি আমাদের খোদা না খাস্তা যদি আমাদের কাউনো কোনো বোনের কোনো স্বামী মরে যায় সুবহানাল্লাহ যতই কানতে নিষেধ করেন আমাদের ওইদিকে আপনাদের মুর্শিদাবাদ জঙ্গিপুর রঘুনাথগঞ্জ উমরপুর লালগোলা ভগবানগোলা সাগরদিঘি এই মুর্শিদাবাদে তো আমি ওয়াল মুর্শিদাবাদ আমি ভ্রমণ করি তবে আপনাদের এদিকে আমার এমন নজরে পড়েনি কিন্তু আমাদের ওই মালদা হরিশ্চন্দ্রপুর চাঁচল শামসি রতুয়া কালিয়াচক ওইদিকে ভাই গো একদিন দেখছি একজন মারা গেছে ওর বউটা খালি উচ্ছে আর পচ্ছে উচ্ছে আর পচ্ছে আর বুকে বুকে মাইছে আর ওই বাবারে বাবারে এবং কত আবার ভুল কারণ কাঁদতে লেগেছে যে স্বামীকে বাপু চলে গেল মানে কাঁদতে কাঁদতে এমন বেহুশ হয়ে গেছে যে বাপু তুমি চলে গেলে আসছো কেন গো এটা হাসির কথা না তবে হযরতে হানজালার বিবি সাহেবা হযরতে হানজালার বিবি সাহেবা স্বামী তার শহীদ হয়েছে বড় আনন্দে আনন্দিত আমার স্বামী শাহাদাতের দরওয়াজা পেয়েছে আমার